আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই পাঠ 13। আজ আমরা স্বরবর্ণ শিখব। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা 11টি স্বরবর্ণ পড়েছিলাম ও এই বর্ণগুলোর উচ্চারণ শিখেছিলাম, এই বর্ণগুলো কিভাবে লিখব তা শিখেছিলাম, এবং এই সকল স্বরবর্ণ দ্বারা শব্দ গঠন ও বাক্য গঠনও আমরা শিখেছিলাম। আজ আমরা সব স্বরবর্ণগুলো একত্রে পড়ব। তাহলে চলো বন্ধুরা, আমরা স্বরবর্ণগুলো বলি ও পড়ি। প্রথমে স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ঐ, ও, ঔ। চলো বন্ধুরা, আমরা আবার পড়ে নিই। স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ঐ, ও, ঔ। তাহলে বন্ধুরা, আমরা স্বরবর্ণগুলো পড়ে নিলাম। এবার আমরা একটি কাজ দেখি। ডান দিকে লাল রঙের বর্ণ আছে, সেগুলো বাম দিকের খালি ঘরে ঠিক জায়গায় লিখি। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রথমে বাম দিকে কিছু বর্ণ দেয়া আছে এবং কিছু খালি ঘর দেয়া আছে, এবং ডান দিকে লক্ষ্য করো, এখানে কিছু লাল রঙের বর্ণ আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাজ কি, এই লাল রঙের বর্ণগুলোকে বাম দিকের খালি ঘরে সঠিক জায়গায় বসাতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা কাজটি করে নিই। প্রথমে আছে স্বরেয়, স্বরেয়র পরের বর্ণটি কি বলো তো? হ্যাঁ, স্বরেয়া। তাহলে আমরা এখান থেকে লাল রঙের এই বর্ণটি অর্থাৎ স্বরেয়াকে সঠিক জায়গায় লিখব। স্বরেয়, স্বরেয়া, রস্যই, এরপর খালি স্থানে কি হবে বলো তো? দীর্ঘই। তাহলে এখানে লাল রঙের এই দীর্ঘইকে আমরা সঠিক জায়গায় লিখব। তাহলে হয়ে গেল স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই। বন্ধুরা, দীর্ঘইর পরের বর্ণটি কি বলো তো? হ্যাঁ, রস্যৌ। তাহলে আমরা এই খালি জায়গায় কি লিখব? রস্যৌ। রস্যর পরে হচ্ছে দীর্ঘৌ। দীর্ঘৌর পরে কি হবে বলো তো? হ্যাঁ, রি। দীর্ঘৌর পরে এখানে আমরা বসাবো রি। স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, এর পরে কি হবে বলো তো? হ্যাঁ, ঐ। তাহলে এখানে আমরা খালি স্থানে বসাবো ঐ। এ, ঐ, ও, তারপর কি হবে বলো তো? ও। চলো আমরা স্বরবর্ণগুলো আবার পড়ি। স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ঐ, ও, ঔ। বন্ধুরা, আজ আমরা স্বরবর্ণগুলো বলেছি ও পড়েছি। তাহলে বন্ধুরা, এই স্বরবর্ণগুলো তোমরা কিন্তু বাসায় বেশি বেশি করে পড়বে, লিখবে ও শিখবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।